মাস্ক মাস্ট। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে আংশিক লকডাউনের প্রথম দিনেই মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার ওসি সামিত তালুকদার তার নিজের নেতৃত্বে চলল কড়া টহলদারি। নিজের হাতে মাইক্রোফোন তুলে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করলে ওসি নিজে। শনিবার শামসেরগঞ্জ থানার ধুলিয়ান ডাকবাংলো মোড় সহ বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে। বেলা ১০টার পরে মুদিখানা ও ঔষধের দোকান বাদ দিয়ে অন্য সমস্ত দোকানকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশি পদক্ষেপও নেওয়া হচ্ছে যথেষ্টই কড়াভাবে। শামীম আক্তারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। মাস্ক ছাড়া কোনো যাত্রী পরিবহন করবেন না, মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোবেন না। ওষুধের দোকান এবং মুদি দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে। ওষুধের দোকান এবং মুদি দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে। ওষুধের দোকান এবং মুদি দোকান ছাড়া বাকি সমস্ত দোকান তিনটে পর্যন্ত বন্ধ থাকবে। পথযাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনার এবং সমস্ত দোকানে মাস্ক ছাড়া কোনো যাত্রী গ্রহণ করবেন না, মাস্ক ছাড়া কোনো যাত্রী বহন করবেন না, জমায়েত করবেন না। সমস্ত রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বন্ধ করে দাও।